বন্ধুরা আলোচনা করবে যে ফৌজদারি মামলায় অর্থাৎ ক্রিমিনাল কেসে আসামির মৃত্যু হলে সেই মামলাটি আর চলমান রাখার উপায় আছে কিনা, আবার অপরাধীর বিরুদ্ধে মামলা করার আগেই যদি সেই অপরাধকারীর মৃত্যু ঘটে সেক্ষেত্রে ওই আসামি বা অপরাধীর বিরুদ্ধে কিংবা তার ওয়ারিসদের বিরুদ্ধে মামলা করার সুযোগ আছে কিনা, আর মামলার এজাহারে কিংবা নালিশে মৃত ব্যক্তিকে আসামি হিসেবে দেখানোর সুযোগ আছে কিনা, এই সার্বিক বিষয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লর টিপস বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। মনে রাখবেন, শুধুমাত্র দেওয়ানি মামলাগুলোর ক্ষেত্রেই বাদী কিংবা বিবাদী যারই মৃত্যু ঘটুক না কেন, তার প্রতিনিধির মাধ্যমে মৃত্যুর পর মামলাগুলো চলমান রাখা যায় এবং অধিকাংশ ক্ষেত্রে প্রতিনিধিরা মামলাগুলোর পক্ষ হয়ে সেগুলো সচল রাখে। কিন্তু ফৌজদারি মামলার ক্ষেত্রে সে সুযোগ আর নেই। এজাহার কিংবা নালিশে যদি সংবাদদাতা বা নালিশকারীর কোনো মৃত ব্যক্তিকে আসামি হিসেবে দেখান, তাহলে মামলার তদন্তকারী কর্মকর্তা কিন্তু অভিযোগপত্র বা চূড়ান্ত প্রতিবেদনে ওই মৃত ব্যক্তিকে আসামি হিসেবে প্রদর্শন না করতে পারে। তবে মৃত্যুর বিষয়টি আদালতকে অবহিত করবেন তদন্তকারী কর্মকর্তা। এ ধরনের মৃত ব্যক্তির বিরুদ্ধে কোনো তদন্ত, বিচার বা সাজা প্রদান করা মোটেই সম্ভব নয়। অবশ্য বিচারে দণ্ডিত হওয়ার পর আসামির মৃত্যু ঘটলে তার কারাদণ্ড অবধারিতভাবে মওকুফ হওয়ার বিষয়ে আইনে বলা রয়েছে, তবে অর্থদণ্ড কিন্তু কোনোভাবেই মওকুফ হয় না। উদাহরণ হিসেবে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের মামলাটির কথা এখানে উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে। এই মামলাটি 1975 সালে সংঘটিত হয়েছিল। এই হত্যাকাণ্ড সংগঠনের দিন অপরাধীদের নাম উল্লেখ না করে একটি এজাহার দায়ের করা হয়েছিল। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত দীর্ঘ 21 বছর সেই এজাহারের বিরুদ্ধে কোনো রকম তদন্ত হয়নি। 1996 সালের পরে 75 সালে দায়ের করা এজাহারের ভিত্তিতে তদন্ত শুরু হলে অনেকের মনে প্রশ্ন উদয় হয়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের মূল নায়ক খন্দকার মুস্তাকের নাম কেন অভিযোগপত্রে আসামি হিসেবে অন্তর্ভুক্ত নেই। এর উত্তর হলো, এই মামলাটি তদন্ত কাজ শুরুর আগেই খন্দকার মুস্তাক আহমেদের মৃত্যু ঘটেছে, আর সে কারণ তদন্তকারী কর্মকর্তার পক্ষে অভিযোগপত্রে তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে বিচারের জন্য সোপর্দ করার আর কোনো সুযোগ ছিল না। এখন যারা বিষয়ে তদন্ত বা বিচার চলাকালে আসামির মৃত্যু হলে যে কোনো মামলা তদন্তাধীন বা বিচারাধীন থাকা অবস্থায় একজন অপরাধী বা আসামির মৃত্যু হলে বিষয়টি সম্পর্কে ম্যাজিস্ট্রেট বা জজকে অবহিত করা হয়, এবং যে মুহূর্তে ম্যাজিস্ট্রেট বা জজ আসামির মৃত্যুর বিষয়ে নিশ্চিত হন, তখন তিনি তার নাম অভিযোগপত্র থেকে বাদ দেন। অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়ার অর্থ মৃত ব্যক্তি হিসেবে তিনি মামলা থেকে সম্পূর্ণরূপে অবমুক্ত। এবার জানবো যে আপিল পর্যায়ে কোন আসামির মৃত্যু হলে তার ফলাফল কি। আপিলকে কিন্তু আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি, সাজার বিরুদ্ধে আসামির আপিল, অপর্যাপ্ত সাজার বিরুদ্ধে নালিশকারী বা রাষ্ট্রপক্ষের আপিল, আর আসামিকে খালাস দেওয়ার বিরুদ্ধে নালিশকারী বা রাষ্ট্রপক্ষের আপিল। এই সব ধরনের আপিল চলাকালে যদি আসামির মৃত্যু ঘটে সেক্ষেত্রে আপিলটি বাতিল হিসেবে গণ্য হবে, ফলে আপিলের বিচারিক কার্যক্রম একেবারেই থেমে যায়। তবে আসামি যদি অর্থদণ্ডে দণ্ডিত হয়ে থাকে আর সেই অর্থদণ্ডের বৃদ্ধি বা হ্রাসের জন্য যদি কোনো পক্ষ আপিল করে থাকে, সেই আপিল আসামির মৃত্যুর পরেও চলমান থাকবে এবং আসামির অনুপস্থিতিতে তার প্রতিনিধিদের উপস্থিতিতে কিংবা একতরফাভাবে নিষ্পত্তি হতে পারে। এবার জানবো সাজা ভোগকালে আসামির মৃত্যু হলে তার ফলাফল কি। এমন অনেক অপরাধী বা আসামি রয়েছে যাদের সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই মৃত্যু ঘটেছে। এরকম মৃত্যুর ক্ষেত্রে অপরাধী বা আসামির লাশ জেল কর্তৃপক্ষ তার আত্মীয়দের কাছে হস্তান্তর করে এবং আত্মীয় স্বজন যথারীতি ধর্মীয় বিধান অনুযায়ী তার দাফন সম্পন্ন করে। আবার মামলার ফলস্বরূপ যদি একজন অপরাধী বা আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, সেক্ষেত্রে জেল কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকর করার পর লাশ কিন্তু আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করে। এক্ষেত্রেও আত্মীয় স্বজন ধর্মীয় বিধান মতে লাশের দাফন বা সৎকার করে থাকেন। তবে সাজা যদি অর্থদণ্ড হয়ে থাকে সেক্ষেত্রে আসামি মৃত্যুবরণ করলেও তার অর্থদণ্ড কিন্তু কোনোভাবেই মওকুফ হয় না। মৃত্যুর পরেও অর্থদণ্ড আসামির সম্পত্তি থেকে আদায় করার বিধান আইনে রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে যদি
আইনগতভাবে আপনাদের আরো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।